أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় জনাব মুবাশশির রহমান সাহেব, প্রিন্সিপাল জামে আহমদিয়া বাংলাদেশ, আজকের সভার সভাপতি, উপস্থিত বুজুর্গান, আমার সামনে উপবিষ্ট আহমদিয়া মুসলিম জামাতের সদস্যবর্গ, আগত মেহমানবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিশেষ ভাষণ এর বিষয়বস্তু হচ্ছে আমাদের করণীয় মৌলিক দায়িত্ব। সমাজ গঠনে আমাদের মৌলিক দায়িত্ব রয়েছে, আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, সে বিষয়ে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব খুব সংক্ষেপে। যতটুক আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটার মধ্যে মূল বিষয়টা আগে বলে দেই। সমাজের সবচেয়ে মৌলিক ইটের নাম পরিবার, সমাজের সবচেয়ে মৌলিক ইটের নাম, এককের নাম পরিবার। যদি ইট এক নম্বরের হয় তাহলে ভবন খুব শক্তিশালী এবং সার্থক নির্মাণ করা সম্ভব। আর ইট যদি দুই নম্বর, তিন নম্বর, চার নম্বরের হয়, আমাদের জানা আছে এটার পরিণাম কী হয়। অতএব যদি আমরা আমাদের সবচেয়ে মৌলিক একক পরিবারগুলোকে ঠিকমতো গড়তে পারি তাহলে সমাজ সুন্দর করা সম্ভব। তাই আজকের আলোচনা এই বিষয়ের চারিদিকে ঘুরপাক খাবে, আমাদের কী ধরনের পরিবার গঠন করা দরকার। হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ একবার আমাকে উপদেশ দিয়ে লিখেছিলেন, বরং এটা সাক্ষাতে বলেছিলেন, যে জিনিস বছরের পর বছর তরবিয়ত করে করতে হয় তোমরা কি মুখের একটি আদেশে সেটা বাস্তবায়ন করতে পারো? ঠিক আছে, রেকর্ডিং শুরু নেবে। যে জিনিস বছরের পর বছর পরিশ্রম করে মানুষকে শেখাতে হয় সেটা কি তুমি একটা মুখের আদেশে করিয়ে নিতে পারবে? তোমাকে বুঝাতে হবে তুমি কে, কেন, কি চাও, তবে গিয়ে সন্তানরা শিখবে যে তুমি কি আদর্শে আদর্শবান। তারপরে তুমি শুধু তাকাবে আর সে বুঝে যাবে যে তুমি কি চাও। আমরা কি মনে করি, ভেলকিবাজির মতো বললাম আর হয়ে গেল, আদেশ দিলাম আর বাস্তবায়ন হয়ে গেল। তরবিয়ত, প্রশিক্ষণ এত সহজ জিনিস নয়, এটা ভীষণ পরিশ্রমের ব্যাপার, আর এটা আরম্ভ হয় বাড়ির থেকে। আর সন্তানরা বিরাট গোয়েন্দা, এর চেয়ে বড় গোয়েন্দা আর না। তারা জানে মা বাপ কি, তারা জানে মা বাপ কেমন। আপনি হাজার ধমক দেন, হাজার বড় সাহেবের মতো কথা বলেন, যদি আপনার আচরণের সাথে আপনার কথার মিল না থাকে কখনো বশ মানবে না এরা। এই জন্য আপনি আচরি ধর্ম, পরকে শেখাও। আমার বক্তব্যের বিষয়বস্তু আদর্শ পরিবার গঠন, আর আদর্শ পরিবার গঠনের জন্য সবচেয়ে মৌলিক চাহিদা বাড়ির কর্তা এবং কর্ত্রী যেন আদর্শ স্থানীয় হন। এই জন্য প্রথম থেকে এই কথাটা মনে রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে এই কথাতেই আমরা আসবো, জাস্ট বিল্ড বেটার ইউ, তুমি নিজের সংশোধন করো তাহলে সব হয়ে যাবে। আমাদের সমস্যাটা কি, আমরা মনে করি আমরা যা কিছু বলছি সেটা মানুষ দেখছে আর আমরা যা কিছু করছি সেটা মানুষ দেখছে না, অথচ বিষয়টা সম্পূর্ণ উল্টা।
আমরা কি বলছি, এটার চেয়ে অনেক বেশি মানুষের সূক্ষ্ম দৃষ্টি থাকে এবং সন্তানদের সূক্ষ্ম দৃষ্টি থাকে আচরণের প্রতি। যদি আমি এই বিষয়ে খুঁটিনাটিতে যাই, আমি মনে হয় কুলাতে পারবো না। আমি প্রথমে এভাবে আরম্ভ করি, বাড়িতে একটা জান্নাতি পরিবেশ গঠনের শর্ত। বাড়িতে একটি জান্নাতি পরিবেশ গঠনের শর্ত হচ্ছে সন্তানদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করা। আল্লাহর পক্ষ থেকে একটি আমানত আল্লাহ তোমাদের কাছে গচ্ছিত রেখেছেন, যে কোনো সময় উনি নিতে পারেন, যে কোনো সময় উনি দিতে পারেন। সাহাবিদের একটা ঘটনা আমার মনে আছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত সাহাবিয়া, তার স্বামীর নাম তালহা রাদিয়াল্লাহু আনহু। এটা তার প্রথম বিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করানো বিয়ে হিজরতের পরে। সেই ঘরে সন্তান হয়েছে, শিশুকালে একেবারে ছোট বয়সে সন্তানের জ্বর অসুখ, ভীষণ কষ্ট। স্বামী বাড়ি থেকে বের হবেন সকালবেলা, আর তখনও বাচ্চার খুব অসুখ। চিন্তামগ্ন অবস্থায় স্বামী বেরিয়েছেন, আর রাতের বেলা স্বামী ফিরেছেন। যখন স্বামী ফিরেছেন, তার আগে আল্লাহ তাআলা তার আমানত ফেরত নিয়ে গেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে গুসল দিয়েছেন, পরিপাটি করে কাফন জড়িয়েছেন, সুন্দর করে শুয়ে রেখেছেন বিছানায় পাশের কামরায়। স্বামী এসেছেন বাড়িতে, তাকে খুব সেজে গুজে রিসিভ করেছেন মা। স্বামীর সাথে খুব ভালো আচরণ করেছেন, ভালো মুহূর্ত কাটিয়েছেন। এবং সেই মুহূর্ত কাটানোর পর স্বামী সারা দিনের ক্লান্তি দূর করার পর জিজ্ঞেস করলেন, বাচ্চা কেমন আছে? বাচ্চা খুব প্রশান্তিতে আছে। তোমার কাছে আমি একটা কথা জানতে চাই হে আমার স্বামী, যদি কেউ তোমার কাছে আমানত গচ্ছিত রাখে আর সে এসে এটাকে ফেরত চায়, তুমি কি করবে? তিনি বললেন, আরব্বীর পুরুষ, আমানত ফেরত চাচ্ছে মালিক, অবশ্যই ফেরত দিব, সানন্দে ফেরত দিব। তিনি বললেন, ঠিক তো? কেন, হ্যাঁ অবশ্যই ঠিক। তাহলে জেনে রাখো, আমাদের বাড়িতে আল্লাহ তাআলা যে আমানত রেখেছিলেন আজকে তা ফেরত নিয়ে গেছেন। যেই না এই কথা বলেছেন, হযরত উম্মে সালামা রেগে মেগে তার স্বামী দাঁড়িয়ে গেছেন, বলো কি, এতক্ষণ ধরে আমরা স্বামী স্ত্রীর সময় কাটালাম, তোমাকে দেখে বুঝার উপায় নাই যে বাড়িতে মৃত্যু ঘটেছে, তুমি এত সেজেগুজে আমাকে রিসিভ করেছ, আমার সাথে ভালো কথা বলেছ, ভালো খাইয়েছ, ভালো সময় কাটিয়েছ, আর এখন তুমি আমাকে বলছো আমার সন্তান মারা গেছে? রাগে দুঃখে সময় মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত, আর সমস্ত নালিশ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসেছেন আর বলেছেন, আল্লাহ তোমাদের রাতের বাসরে মুবারক করুন এবং তোমাদেরকে সুসন্তান দান করুন, নেমাল বাদল দান করুন। তৌহিদ, সব কিছুর মূলে আল্লাহ। আল্লাহ দিয়েছেন, পালতে হবে, রাখতে হবে, বুকে জড়িয়ে আল্লাহর আমানত পালতে হবে, এবং তাদেরকে আল্লাহ চিনাতে হবে, রসুল চিনাতে হবে, ইসলাম চিনাতে হবে, তবে গিয়ে না আমানতের দায়িত্ব পালন করা হবে। আর এই কাজ কখনো কঠোরতা দিয়ে, মার্শাল্লাহ দিয়ে অর্জন করা যায় না, সম্পাদন করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করা যায় সবকিছু। বাড়িতে কি পরিবেশ চান? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস স্মরণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা নিজ সন্তান সন্ততিদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রদান করবে, তাদের প্রাপ্য সম্মান প্রদান করবে, আর তাদেরকে সর্বোত্তম পন্থায় প্রশিক্ষণ দিবে। কোরআন শরীফ খুলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সম্বোধন করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া
ইয়া ইবনি বলেন নাই। হে আমার প্রিয় পুত্র, তুমি আমার কলিজার টুকরা, তুমি খুব ভালো করে জানো, শুধু আল্লাহর আদেশে আমি তোমাকে মক্কায় রেখে গেছি, আর বারবার ফেরত আসি তোমাদেরকে দেখার জন্য। ইন্নি আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখে থাকি, আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাজা তারা, তোমার মতামত জানতে চাই, কোন ছেলেকে সম্বোধন করেছিলেন? প্রিয় পুত্রকে সম্বোধন করেছিলেন। এই প্রিয় পুত্র হচ্ছে জাদুটা। গালিও দেন নাই, রাগের স্বরের বলেন নাই, কঠোরতাও দেখেন নাই, সারা জীবন স্নেহ মাখা তরবিয়ত করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। এর পরে তাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ যদি তোমার প্রাণ হরণের আদেশ দিয়ে থাকেন, আমার কি করণীয় তোমার পরামর্শ বলো। পিতার যোগ্য পুত্র সেভাবে ভালোবাসার সাথে উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার প্রিয় পিতা, শুধু পিতা না, হে আব্বা এটুক না, প্রিয় পিতা, ইয়া আবাতে, ইয়া আবি বলেন নাই, ইয়া আবাতে, হে আমার আব্বু, হে আব্বা আব্বুজি, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন, ধৈর্যশীলদের একজন হিসেবে দেখতে পাবেন। এই যে বড় কুরবানি, এই যে এত বড় ত্যাগ তিতিক্ষার শিক্ষা, এটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? ভালোবাসার সাথে। বাড়ির ভিতরের পরিবেশ অত্যন্ত মধুর, জান্নাতি হতে হবে। কেবল কি আচরণের দিক থেকে জান্নাতি হতে হবে? না, আল্লাহর সাথে সান্নিধ্য লাভের চেষ্টার মাধ্যমে জান্নাতি করতে হবে। বাড়িতে ইবাদত প্রতিষ্ঠিত হতে হবে, দোয়া প্রতিষ্ঠিত হতে হবে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পরিবেশের এক ঝলক আপনাকে দেখাই, আপনাদেরকে দেখাই। হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ বড়ই চিন্তাগ্রস্ত থাকেন জামাতের এই দিকটার ব্যাপারে, এই জন্য তিনি বারবার এ বিষয়ে আলোকপাত করেছেন। তার বক্তব্য খুতবা নির্দেশনার আলোকে একটি পুস্তক রচিত হয়েছে, আইলি মাসাইল অর উনকা হাল, পারিবারিক সমস্যাগুলি ও এর সমাধান। সেটার 49 পৃষ্ঠায় কিছু কথা আছে, সেখান থেকে আমি পড়া শুরু করছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর সম্পর্ক আমরা খুব ভালো জানি। যখন একদম প্রথম প্রথম বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর দৌড় প্রতিযোগিতা হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে গেছেন, হযরত আয়েশা জিতে গেছেন। কয়েক বছর পর হযরত আয়েশা সিদ্দিকার সাথে রাদিয়াল্লাহু আনহার সাথে আবার দৌড় প্রতিযোগিতা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তখন হযরত আয়েশা সিদ্দিকা হেরে গেছেন আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হে আয়েশা, এটা উটার প্রতিশোধ। কোনটার প্রতিশোধ? তুমি আমাকে হারিয়েছিলে মনে আছে, আজকে আমি তোমাকে হারিয়ে দেখালাম। এত মধুর সম্পর্ক। তারই আরেকটি ঝলক, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি রাগান্বিত না তুমি আনন্দিত তা আমি কিন্তু খুব ভালো করে জানি। তুমি যখন রাগ করে থাকো সেই মুহূর্তও আমি চিনি, তুমি যখন আনন্দে থাকো তখনও আমি বুঝি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তা কীভাবে হে আল্লাহ রসুল, কীভাবে আপনি বুঝেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তোমার কথাবার্তার সময় তুমি আল্লাহকে সম্বোধন করো, ইয়া রাব্বা মুহাম্মাদিন, ইয়া রাব্বা মুহাম্মাদিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু আমার দোয়া শুনো। আর যখন তুমি আমার প্রতি রাগান্বিত থাকো, অভিমান করে থাকো, তখন তোমার দোয়ার ভাষা পাল্টে যায়, ইয়া রাব্বা ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু আমার দোয়া শুনো। তখন আমি জানি যে তুমি আমার প্রতি রুষ্ট। এই ছোট্ট একটা কথা, ছোট্ট একটা বাক্য, আমাদেরও যে সমস্ত পরিবারে আল্লাহ তাআলা জান্নাতের কিছু অংশ নাজিল করেছেন, আমরাও দেখেছি, আমরাও জানি, সারা দিনের নালিশ নিয়ে যখন মা বসেন স্বামী এসছে বাড়িতে ফিরত, তখন সারা দিনের নালিশ দিচ্ছেন, আপনার ছেলেরা এই কাজ করেছে, আপনার ছেলেরা এই কাণ্ড ঘটিয়েছে, আপনার ছেলেরা ইয়ে করেছে, আর জিনে ভালো কাজ করেছে ছেলেরা, আমার ছেলে আজকে এই কাজ করে এসেছে,
যত দুষ্টুমি আপনার ছেলেরা করে আর যত ভালো কাজ আমার ছেলেরা করে, এটাই বাড়ির নিয়ম। কিন্তু এটা ইসলামের শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জান্নাত প্রতিষ্ঠা করেছেন। হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিস সালাম বলছেন, আগর তুম লোক চাহতে হো কে খৈরিয়ত সে রহো আর তুমারে ঘরো মে আমন রহে তো মুনাসিব হ্যায় কে দুআয়ে বহুত করো আর আপনে ঘরো কো দুআও সে পুর করো। জিস ঘর মে হমেশা দুআ হোতি হ্যায় খুদা তাআলা উসে বরবাদ নাহি করতা, নাহি কিয়া করতা, খুদা তাআলা উসে বরবাদ নাহি কিয়া করতা। মলফুজাত তৃতীয় খণ্ডে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি নিরাপদ থাকতে চাও আর তোমাদের বাড়িঘরে প্রশান্তি বিরাজমান দেখতে চাও, তাহলে তোমাদের উচিত হবে অনেক বেশি দোয়া করা আর নিজেদের বাড়িঘর দোয়াতে পরিপূর্ণ করে দেওয়া। যে বাড়িতে প্রতিনিয়ত দোয়া করা হয়, যে বাড়িতে প্রতিনিয়ত দোয়া করা হয়, খোদা তাআলা সেটি কখনো ধ্বংস হতে দেন না। বাড়ির নিশ্চয়তা দেখেন দুয়ার মাঝে নিহিত। হযরত খলিফাতুল মসীহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ এই গত শুক্রবারে যেটা গেল কালকে তার আগের শুক্রবারে ইস্তেগফার করতে বলেছিলেন, মনে আছে? বেশি করে ইস্তেগফার করো, বেশি করে দুরূদ শরীফ পড়ো। আর বলেছিলেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। একটা মজার গল্প বলি। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর একটা কথা আমার খুব ভালো লাগে। হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের প্রথম খলিফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফতে রাশেদার চতুর্থ খলিফার বরাতে একটা কথা বলছেন। কি বলছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর একটি কথা আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন, আল্লাহ তাআলা দুটি নিরাপত্তা বলয়ে অবলম্বন, আল্লাহ তাআলা দুটি নিরাপত্তার বলয়ে অবতীর্ণ করেছিলেন, আল্লাহ তাআলা দুটি নিরাপত্তার বলয়ে অবতীর্ণ করেছিলেন, একটি তিনি ফিরত নিয়ে গেছেন আরেকটি চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত থাকবে। প্রথম নিরাপত্তা বলয়ে ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করেছেন। আর দ্বিতীয় নিরাপত্তার বলয় হচ্ছে ইস্তেগফার, আর তা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে যদি কেউ ব্যবহার করতে জানে। এইটুক বাক্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। কোরআন শরীফ খুলে দেখেন, এটার রহস্য পেয়ে যাবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাদেরকে কখনো আযাব দিতে যাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মাঝে বিরাজমান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা কখনো তাদেরকে আযাব দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফারেরত থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার গ্যারান্টি ছিলেন যতদিন তিনি জীবিত ছিলেন, তিনি নাই। আরেকটা আছে নিরাপত্তার বলয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিম ওয়া তুবু ইলাইহি। বাচ্চাদেরকে নিয়ে এই দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিম ওয়া তুবু ইলাইহি, আমি আমার প্রভুর কাছে ক্ষমা চাই। আমার প্রভু, দাবিটা কিসের? আমার প্রভু, তুমি আমার প্রভু। মিন কুল্লি যামবিন, যত ধরনের বড় ছোট পাপ আছে সবগুলো থেকে। ওয়া তুবু ইলাইহি, আমি কথা দিচ্ছি আমি সঠিক পথে ফিরত এসেছি, আর কখনো ভুল পথে পা বাড়াবো না, আমি তারই কাজ দিকে প্রত্যাবর্তন করি। বাড়ির ছেলে ডান পিঠে সারা দিন টইটই কোম্পানি, কোনো দুষ্টুমি বাদ যায় না, অমুকের নারিকেল গাছে, অমুকের বড়ই গাছে হামলা চলছে, নালিশেরও শেষ নাই। সারাক্ষণ বাড়িতে এসে লোকেরা নালিশ দিয়ে যাচ্ছে, আপনার ছেলেরা এটা করলো, আপনার ছেলে এটা করলো, এটা করলো। ওই ছেলে যদি সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে মায়ের আঁচল ধরে ঝুলে পড়তে পারে, সাত খুন মাফ হয়ে যায়। মা কিন্তু বেত নিয়ে রেডি আছে, আজকে বাড়িতে আসুক, তার শাস্তি অবধারিত। কিন্তু মাকে কাবু করার উপায় হচ্ছে আঁচল ধরে ঝুলে পড়ো আর মা 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 ডাকতে থাকো, বেত মারলেও মা, বেত এড়ানোর জন্য মা। যদি সাধারণ মাটির একটা মা
সে মা ডাকের সাড়া দিয়ে মাফ করতে পারে। রব্বি ডাকের ভিতরে এত শক্তি আছে যে সেই ডাক সারা জীবনের পাপ মোচন করতে পারে। কিন্তু ডাকার মতো ডাক হতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে। কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। প্রত্যেক বানি আদম, প্রত্যেক আদম সন্তান বিরাট পাপের অধিকারী, বিরাট পাপী, সারাক্ষণ পাপ করে বেড়ায়। কিন্তু এই পাপীদের মধ্যে সৌভাগ্যবান তারা যারা সারাক্ষণ তওবাতের লিপ্ত থাকে। বাচ্চাদেরকে শিখান, তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা গাফুরুর রহিম। প্রথম থেকে আল্লাহ তাআলার এই ইতিবাচক দিকটা, এই মহান বিরাটত্বকে উপস্থাপন করা আমাদের কাজ। হতাশা কাফেরদের চিহ্ন, মোমিন কখনো হতাশ হয় না, নিরাশ হয় না। আমাদের আল্লাহ সব ক্ষমা করতে পারেন এবং করে থাকেন। সূরা জুমারে লেখা আছে, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর বিরাটত্ব মাহাত্ম্য দেখান বাচ্চাদেরকে, নিজেরাও শিখেন, তারপরে দেখেন বাড়িতে জান্নাত প্রতিষ্ঠা হয় কিনা। বাচ্চা কাঁদছে, তাকে আল্লাহ সম্বন্ধে বলেন, ছোট বাচ্চাকে শুনান, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যতগুলো ভালো ভালো বাক্য আছে সব শুনান, দোয়া আকারে শুনান, আল্লাহ সম্বন্ধে ভালো ভালো কথা বলেন। হযরত খলিফাতুল মাসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ছোট শিশু নবজাতক তাকে আমি কোরআন শরীফ পড়ে শোনাই। কি শোনাই? কোরআন শরীফ পড়ে শোনাই, লাভ কি? উনি বলছেন লাভ আছে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, শিশুর জন্মের সাথে সাথে আজান দাও ডান কানে, বাম কানে দাও ইকামত। কেন? তার মন মানসিকতায়, তার মন মস্তিষ্কে একটা কথা গেঁথে যাবে, আল্লাহ সবচেয়ে বড়। আর সাফল্যের চাবি নামাজের মাঝে নিহিত। যদি এটাতে কোনো কাজ না হতো, কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন না। এই থেকে আমি, হযরত খলিফাতুল মাসিহ আউয়াল বলছেন, এই থেকে আমি বুঝে গেছি, ভালো কথা বললে, কোরআন তেলাবাত করলে উপকার ছাড়া অপকার নাই। তাই আমি কোরআন শরীফ শেখাতে থাকি, শোনাতে থাকি। কেমন লাগে কথাটা? আমরা কি করি? সব ব্যস্ততা আছে, টেলিভিশন উচ্চ স্বরে চলছে, না জানি কি বাজে এটাতে, অন্যান্য ব্যস্ততা আছে, বাজে কথাবার্তা আছে, কিন্তু সুন্দর কথা বাড়িতে আমরা কম শোনাই। আর আমাদের শোনানোর কথা ভালো কথা, বাড়ির পরিবেশ পবিত্র রাখা। রাগ হয় না বাড়িতে? অবশ্যই হয়, রাগারাগি হতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে রাগারাগি হয়েছে। একবার হযরত আবু বকর সিদ্দিক রেগে গিয়ে তার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকাকে ধমক দিয়েছেন, মারতে উদ্যত হয়েছেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কানে বাজ সেধেছেন আর বলেছেন, আয়েশাকে কিছু বলবেন না। হযরত আয়েশা মহা খুশি, আমার পক্ষে রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক এসে হাসি মুখে তার মেয়ের সাথে কথা বলছেন এবং দুইজন ভালো করে আলাপ করছেন আনন্দের সাথে। রাসূলুল্লাহ কোথাও গিয়েছিলেন, এসে দেখেন বাপ বেটি আনন্দে সময় কাটাচ্ছে। বললেন, তোমাদের ঝগড়াতে যেভাবে আমাকে সামিল করেছিলে, তোমাদের আনন্দেও আমাকে অংশীদার বানাও, বলো কি গল্প করছো। ভুলভ্রান্তি হতেই পারে, মনোক্ষুণ্ণ হতেই পারে, কেউ কেউ রুষ্ট হতেই পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে মিটিয়ে ফেলা আবশ্যক, এবং পিতামাতার দায়িত্ব এক্ষেত্রে সবচেয়ে বেশি। আপনারা আশ্চর্য হবেন, আমি সারাক্ষণ পরিবার নিয়ে আছি, পিতামাতার মধ্যে আবদ্ধ হয়ে আছি এবং সন্তানদের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এটার কারণ হযরত খলিফাতুল মাসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা একটা চাবি বলে গেছেন আমাদেরকে, বাড়ির ভিতরে যে পরিবেশ, গলির ভিতরে সেই পরিবেশ, গলির ভিতরে যে পরিবেশ, শহরের ভিতরে সেই পরিবেশ, আর একটা শহরের যে পরিবেশ সেটাই সারা দেশে ছড়ায়। অতএব বাড়ির ভিতরে জান্নাত, গলিতে জান্নাত, গলিতে জান্নাত, শহর জান্নাত। যা কিছু বাইরে ঘটে ওটা আসল ভিত বাড়ির ভিতরে রচিত হয়। যতগুলো বাড়িতে জঘন্য অবস্থা বিরাজমান তাদের সন্তানরা বাইরে বখাটে হয়, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রমও আছে। ভালোর বাড়িতে খারাপ বেরোতে পারে, খুবই রেয়ার।
ব্যতিক্রম, এক্সেপশন ডাজ নট ডিসপ্রুভ দ্য থিওরেম। ব্যতিক্রম আমরা ওটা নিয়ে আলোচনা করছি না। সাধারণ নিয়ম হচ্ছে এই, বাড়ির ভিতরে জান্নাত, সন্তান সন্ততি জান্নাতি, অতএব তারা জান্নাতের বাতাস সুবাতাস ছড়াবে। আমাদের সবার দায়িত্ব নিজেদের দিকে লক্ষ্য করা। একটু আগে আমি একটা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের রেফারেন্স পড়েছিলাম, আপনারা এটাকে মুখস্থ করে নেন। আগ হ্যায় পর আগ সে ও সব বচায়ে যায়েঙ্গে জো কে রাখতে হ্যায় খুদায়ে জুল আজায়েব সে প্যার। যুদ্ধ মাথার উপরে ছেয়ে আছে এই মুহূর্তে, আর আমরা সবাই ভীত সন্ত্রস্ত, আশঙ্কাগ্রস্ত। আল্লাহ মানব জাতিকে রক্ষা কর, এর মধ্যে আমরাও আছি, মানব জাতির মধ্যে। রক্ষা পাবার উপায় কি? ইস্তেগফার। রক্ষা পাবার উপায় কি? দোয়া। আল্লাহ তালার ভালোবাসা, আল্লাহর সাথে প্রেমবন্ধন এবং দোয়ার সম্পর্কের মাধ্যমে আপনি আপনার বাড়ি থেকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে পারেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তালা 1902 সালে ইলহাম করে জানিয়েছিলেন, ইন্নি উহাফিজু কুল্লা মান ফিদ্দার। এটা 1902 সালে তিনি প্রকাশ করেছেন। তোমার চার দেয়ালের মাঝে যারা বসবাস করে, তোমার বাড়ির ভিতরে যারা থাকে, আমি তাদের প্রত্যেককে রক্ষা করব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম লিখছেন, এটা ইট পাথরের দেয়াল নয়, আমার শিক্ষা এবং আদর্শের প্রাচীরের মাঝে যারা নিজেদেরকে নিরাপদ বলয়ে নিয়ে এসেছে তাদের কথা বলা হয়েছে, আর সেই শিক্ষাটা কিস্তেনুতে বলা আছে। এখন চিন্তা করে দেখেন, জগৎ কোন দিকে আছে আর আমরা কোন দিকে আছি। আরো অনেক কথা, আমি জানি না কতক্ষণের মধ্যে আমি পারবো কুলাতে, কয়েকটা নোট নিয়ে এসেছি, আপনাদের পড়ে শুনিয়ে দিই, আপনাদের ভালো লাগবে। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষদেরকে মহিলাদের অভিভাবক নিযুক্ত করা হয়েছে, এটা নিয়ে নানা ধরনের কথা বিতর্ক চলে। 2005 সনের 24শে জুন টরন্টোতে হুজুর বলেছিলেন জুমার খুতবায়, পুরুষকে আল্লাহ তালা অভিভাবক বা তত্ত্বাবধায়ক বানিয়েছেন, কারণ তার মাঝে সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে, তার স্নায়ু অনেক বেশি মজবুত হয়ে থাকে, তাই ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে গেলেও তাদেরকে, অর্থাৎ নারীদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, পুরুষদের কাজ। বলছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি দিয়ে হযরত খলিফাতুল মসীহ আল খামিস বলেছেন আরেক স্থানে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালামের এই পূর্ণাঙ্গিন অনুসারী হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, কখনো মনে করো না মহিলারা এমন জিনিস যাদেরকে অত্যন্ত হীন এবং তুচ্ছ জ্ঞান করা যেতে পারে। না না, কখনো না। আমাদের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, অর্থাৎ তোমাদের মাঝে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। স্ত্রীর সাথে যার আচার আচরণ এবং জীবনযাপন সুন্দর নয়, সে আবার পুণ্যবান হয় কিভাবে? কেউ অন্যের সাথে পুণ্য এবং সদ্ব্যবহার তখন করতে পারে যখন সে নিজ স্ত্রীর সাথে প্রথমে ভালো ব্যবহার করে ও সুন্দরভাবে জীবন কাটায়। এক জায়গায় বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের গোয়েন্দা, তোমরা কি করো তারা সবচেয়ে বেশি জানে, অতএব যদি স্ত্রী সাক্ষী দেন তুমি পুণ্যবান, এই সাক্ষী ভীষণ মূল্যবান আল্লাহর কাছে। অতএব স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। হযরত মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, অশ্লীলতা ছাড়া, অশ্লীলতা ছাড়া মহিলাদের বাকি সকল বক্রতা এবং তিক্ত কথাবার্তা সহ্য করা উচিত। পুরুষ হয়ে নারীর সাথে বিবাদ করাটা আমার কাছে চরম নির্লজ্জতা বলে মনে হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানিয়েছেন, সত্যিকার অর্থে এটি আমাদের প্রতি নিয়ামতের পূর্ণতা। এর কৃতজ্ঞতা প্রকাশের ধরন হল আমরা যেন মহিলাদের সাথে কোমল ও নম্র আচরণ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তিনি এই কথা শিখেছেন এবং বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো পথে যাত্রা করছিলেন এবং যে উট হাঁকাচ্ছিল সে খুব দ্রুত গতিতে হাঁকাচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেন, ধীরে ধীরে উট হাঁকাও, কেননা তোমার এই বাহনের উপরে কাচের সামগ্রী আছে, অর্থাৎ তার স্ত্রীরা আছেন, মহিলারা আছেন, কাচের সামগ্রী বলেছেন। এই কাচের সামগ্রী বলে তাদের যে সৌন্দর্য সেটাও প্রকাশ করেছেন এবং তাদের যে গঠন গড়নগত দুর্বলতা, ভঙ্গুর স্বভাব, তার দিকেও তিনি ইঙ্গিত করেছেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সস্ত্রীক একটা উটে চড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উটটা পড়ে গেছিল হোঁচট খেয়ে, তিনিও পড়ে গেছিলেন, তার স্ত্রীও পড়ে গেছিলেন। সাহাবিরা এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাতে চেষ্টা করছিলেন। প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে না, প্রথমে আমার স্ত্রীকে সাহায্য করো, লেডিজ ফার্স্ট। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হযরত সফিয়া বিনতে হুই বিন আখতাব, ইহুদি নেতার মেয়ে, হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছিলেন হযরত সফিয়া। তিনি দৈহিক গঠনে একটু খাটো ছিলেন, বাহনে চড়ার সময় তার কষ্ট হচ্ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাঁটু পেতে দিয়েছিলেন নিজের স্ত্রীর জন্য, আমার হাঁটুর উপরে পা রাখো, তারপরে বাহনে চড়ো। আমি জানি না আমাদের মধ্যে কয়জন আছেন তার স্ত্রীর সাথে এই ধরনের আচরণ করতে অভ্যস্ত। স্ত্রী সম্মান, এটা হচ্ছে মৌলিক চাহিদা সমাজের। আমাদের যে সমস্ত পারিবারিক সমস্যা আছে তার মধ্যে মূল জিনিস দাঁড়িয়েছে, এখন স্বামী এবং স্ত্রীর একটা অংশ নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে, অথচ ইসলাম বলে একে অপরের পরিপূরক, একে অপরের সহযাত্রী, আর এখন আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে বসে আছি। কত বোকামিন, তাই না? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দিকে নজর রাখতেন? তার স্ত্রীর প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য কৃতজ্ঞতাবোধের দিকে নজর রাখতেন। যার মাঝে যে গুণ, যার যে অবদান, সেটাকে স্বীকার করতেন এবং অকপটে স্বীকার করতেন, স্মরণ রাখতেন, বলতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার বলেছিলেন, হে আল্লাহ রাসূল, ওই বুড়িটার মধ্যে এমন কি বিষয় আছে যার কারণে আপনি তাকে সব সময় স্মরণ করেন? আল্লাহ কি তার চেয়ে ভালো স্ত্রী আপনাকে দেন নাই? কার কথা বলছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকপটে বলেন, না, তার মতো স্ত্রী হয় না। তিনি তখন আমাকে সত্য বলে গ্রহণ করেছিলেন যখন সারা আরব না করেছিল, অস্বীকার করেছিল, এবং তিনি তার ধন সম্পদ দিয়ে আমাকে তখন সাহায্য করেছিলেন যখন কেউ সাহায্যকারী ছিল না, আর তাছাড়া আল্লাহ তাআলা তার গর্ভে আমার সন্তান দান করেছিলেন। সবগুলো কৃতজ্ঞতাবোধের প্রকাশ। আমরা কয়জন স্বামী নিজের স্ত্রীকে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ? আমরা কয়জন স্ত্রী স্বামীকে ধন্যবাদ দিই? অথচ এটা ইসলামের শিক্ষা, আমরা ভুলে বসে আছি। এখন পশ্চিমা দেশ থ্যাংকস গিভিং ডে উদযাপন না করলে আমরা থ্যাংকস গিভিং বুঝি না। প্রতিনিয়ত আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত একে অপরকে। যে বাড়িতে আল্লাহ তাআলা এমন স্ত্রী দেন যার গর্ভে সন্তান জন্ম নিয়েছে, সেই স্বামী তো সারা জীবন কৃতজ্ঞ থাকবে সেই স্ত্রীর কাছে, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, তুমি বরকতের মাধ্যম। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বই পড়ে দেখেন, বারবার একটা শব্দ উচ্চারিত হয় তার বইতে, বারবার লেখা আছে, খাওয়াতিনে মুবারকা, খাওয়াতিনে মুবারকা, খাওয়াতিনে মুবারকা।
আমার বাড়িতে যারা বউ হয়ে এসেছেন, যাদের সম্বন্ধে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তারা সব মুবারকা, বরকতের কারণ। বরকত নিয়ে আসেন মেয়েরা। আদর্শ বাড়ি আদর্শ বাড়ি এবং সমাজ এবং পরিবার যদি আপনি গঠন করতে চান, একটা পদ্ধতি হচ্ছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার এই স্ত্রীর মাঝে বরকত রেখে দাও, ইহকালেও পরকালেও। তার হাতে টাকাটা তুলে দেন, আয় উপার্জনের টাকা, আপনার চেয়ে অনেক বেশি বরকত হবে এটাতে। উনি নিজের জন্য খরচ করবেন না, উনি শুধু এটুকু বলবেন আমার স্বামী আমার প্রতি আস্থা রেখেছে, অতএব আমি হিসাব করে খরচ করব। একদম চমৎকার একটা পদ্ধতি। আপনার যা আয় উপার্জন আছে তার কাছে রাখেন, তার হাত থেকে নেন। যারা নেক মহিলা তারা স্বামীকে সকালবেলা বাড়ির থেকে বের করে দরজা দিয়ে দুই রাকাত নফল পড়েন, চাষতের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, হে আল্লাহ আমার স্বামী দুমুঠো ভাত উপার্জন করার জন্য, পরিশ্রম করার জন্য বেরিয়েছে, তাকে হালাল উপার্জন দাও এবং বরকত দাও। যে স্ত্রীরা এই দোয়া করেন তার স্বামীকে আল্লাহ তাআলা অদ্ভুতভাবে বরকত দান করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা দোয়া করেন, হে আল্লাহ আমার স্বামীর উপার্জনে বরকত দাও, তার গায়ে গতরে খাটা যেন ফলপ্রসূ হয়, আল্লাহ তাদেরকে বরকত দান করেন, আমরা জানি তাদেরকে দেন। আমাদের বাংলাদেশের জামাতে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, যাদের স্ত্রীরা আল্লাহকে ধরে উপার্জন বাড়িয়েছে, স্বামীর জন্য দোয়া করেছেন, একাধারে দোয়া করেছেন এবং করেছেন, এবং যখন আল্লাহ ঢেলে দিয়েছেন তখনও ধন্যবাদ জানাতে কার্পণ্য করেন নাই, সৎকায় জারিয়া চলছে তাদের। হে আল্লাহ স্বামীকে অনেক দাও, অঢেল দাও, হালাল দাও, মুবারক দাও, বরকতের জিনিস দাও। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক এরকম হবে, একদিকে আল্লাহর কাছে চাইতে থাকবেন স্ত্রী, আর স্বামী গতর খেটে পরিশ্রম করে চেষ্টা করে নিয়ে আসবে যা দিবেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলহামী দোয়া, যে টাকা আল্লাহ আপনাদেরকে হালাল দেন সেটা কিভাবে নিতে হয় জানেন? ইলহামী দোয়া, রাব্বি জাল বারাকাতান ফিহে, হে আল্লাহ যা দিয়েছো এর মধ্যে বরকত রেখে দাও। স্ত্রীদেরকে শিখাবেন, এই যে 5 টাকা দিলাম, এই যে 10 টাকা আয় করেছে, এই যে 50 টাকা দিয়েছেন, এই যে 1,000 টাকা দিয়েছেন, 1,00,000 টাকা দিয়েছেন, দোয়া করো, হাত বাড়াও, নাও, রাব্বি জাল বারাকাতান ফিহে, হে আল্লাহ এর মাঝে বরকত রেখে দাও, অদ্ভুতভাবে আল্লাহ বরকত দেন। সেই পরিবার অত্যন্ত ধনী যার স্ত্রীরা আল্লাহর পথে খরচ করার ব্যাপারে কার্পণ্য দেখান না। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, এই কথাটা ভালো করে মনে রাখবেন, মহিলাদের মাঝে আল্লাহ এই বৈশিষ্ট্য রেখেছেন, তাদেরকে যদি আদর্শ দেখানো হয়, তারা সর্বোত্তম মা, সর্বোত্তম স্ত্রী, সর্বোত্তম কর্ত্রী হিসাবে নিজেকে সাব্যস্ত করতে পারেন। কিন্তু স্বামীকে আদর্শ দেখাতে হবে। আর মায়েদের দায়িত্ব, স্ত্রীদের দায়িত্ব, যদি স্বামীর মধ্যে কোনো দুর্বলতা থাকে সেটাকে ঢাকেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। হযরত মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালামের বাড়িতে যে আদর্শ স্থাপিত হয়েছিল তার একটি ঝলক, সুখী পরিবার গঠনের জন্য, পারিবারিক ভারসাম্য বজায় রাখার জন্য কি শিক্ষা ছিল সেই বাড়িতে, আপনাদেরকে সে একটি ঝলক উপস্থাপন করছি। উম্মুল মোমেনিন হযরত নুসরা জাহা বেগম সাহেবা রাদিয়াল্লাহু আনহা, তার বড় মেয়ে নবাব মুবারকা বেগম সাহেবার বিয়ের সময় মেয়ে তুলে দিচ্ছেন, সেই মেয়ে তুলে দেওয়ার সময় কিছু উপদেশ বাণী শোনাচ্ছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিনী হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ তার এক বক্তব্যে একথা উপস্থাপন করছেন, লজনা ইমাইল্লা যুক্তরাজ্যের বার্ষিক ইজতেমা 4 অক্টোবর 2009 সালে। হুজুর বলছেন, এখন আমি উম্মুল মুমিনিন হযরত আম্মাজান রাদিয়াল্লাহু আনহার কিছু কথা বা কিছু উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করছি, যা তিনি তার অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বড় কন্যা হযরত নবাব মুবারকা বেগম সাহেবার বিয়ের সময় স্বামীর ঘরে প্রেরণের বেলায় তাকে প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন মেয়েকে সম্বোধন করে,
নিজের স্বামীর অগোচরে করতে হয়, নিজের স্বামীর অগোচরে করতে হয় এমন কোনো কাজ জীবনেও করবে না। নিজের স্বামীর অগোচরে এমন কাজ যা স্বামী থেকে লুকানোর প্রয়োজন মনে করো সেটা কখনো করবে না। স্বামী না দেখুক, আল্লাহ তাআলা অবশ্যই দেখেন, এবং শেষ পর্যন্ত এসব বিষয় প্রকাশ পেয়ে মহিলাদের আত্মসম্মানকে ধূলিসাৎ করে দেয়। এর ফলে তার আর কোনো মান সম্মান অবশিষ্ট থাকে না। হযরত উম্মুল মুমিনীন তার মেয়েকে সম্বোধন করে বলছেন, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ ঘটেও যায় তাহলেও সেটা কখনো গোপন করবে না, বরং স্পষ্ট বলে দিবে, কেননা এতেই সম্মান নিহিত। চূড়ান্ত বিশ্লেষণে লুকানোর মাঝেই অসম্মান নিহিত, আর অপদস্থ হবার আশঙ্কা থাকে, আর তার নারীর জন্য মর্যাদা হানিকর হয়ে থাকে। তিনি আরও বলেন, স্বামীর রাগত অবস্থায় কিছু বলবে না, এটা মহিলাদের জন্য কথা, স্বামীর রাগত অবস্থায় কিছু বলবে না। তিনি যদি শিশু বা চাকর বাকরের প্রতি ক্ষিপ্ত হয়ে যান, তিনি যদি সন্তান বা চাকর বাকরের প্রতি ক্ষিপ্ত হয়ে যান, আর তুমি জানতে পারো এবং বুঝতে পারো স্বামী ন্যায় বিচার করছেন না, তুমি স্পষ্ট দেখতে পাও স্বামী ভুল করছেন, তবুও সেই সময় সেই মুহূর্তে তার সামনে কিছু বলবে না। রাগান্বিত অবস্থায় পুরুষের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়কারী মহিলার সম্মান থাকে না। অধিকাংশ ঝগড়া বিবাদ অধৈর্যের কারণে হয়ে থাকে, এটা খলিফার বক্তের বক্তব্য, কেননা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হয় এবং এর ফলে ঝগড়া বাড়তেই থাকে। হযরত উম্মুল মুমিনীন বলছেন, রাগের সময় তোমার নাক গলানোর কারণে তোমাকে যদি কিছু বলে ফেলে এতে তোমারই সম্মানহানি ঘটবে। পরে স্বামীর রাগ প্রশমিত হলে ধীরে সুস্থে অবশ্যই তার ভুল ধরিয়ে দিতে পারো, অবশ্যই তার ভুল ধরিয়ে দেওয়া উচিত, কেননা সংশোধনও আবশ্যক। হযরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহা আরো বলছেন, স্বামীর আত্মীয়দের এবং আত্মীয়দের সন্তানদেরকে আপনজন বলে মনে করবে, যেমনটি হাদিসে উল্লেখ দেখতে পাওয়া যায়, এটা খলিফায়ে বাক ব্যাখ্যা দিচ্ছেন। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি নিজ হৃদয়ে সবার মঙ্গলকামী হবে। কেউ তোমার সাথে মন্দ ব্যবহার করলে করুক, কিন্তু নিজ হৃদয়ে তুমি কখনো কারো মন্দ চাইবে না, আর কর্মের মাধ্যমে মন্দের প্রতিশোধ নিবে না, তাহলে দেখবে খোদা তাআলা সর্বদা তোমার মঙ্গল করবেন। একটা নতুন বউয়ের জন্য শিক্ষণীয় বিষয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, একটি মেয়ের যখন বিয়ে হয় তখন তার হাতে দুটো চাবি থাকে, একটি হলো শান্তি ও সন্ধির দুয়ার, একটি হলো শান্তি ও সন্ধির দুয়ার উন্মুক্ত করার চাবি, অপরটি বিবাদ বেতন্ডার দরজা খোলার চাবি। সে যে কোনো একটি দরজা তার ইচ্ছা অনুযায়ী খুলে নিতে পারে। বড়ই সৌভাগ্যবতী সেসব নারী যারা সন্ধির পথ বেছে নেয়। একজন স্ত্রীকে তার শাশুড়ি ও শ্বশুরের প্রতি একান্ত অনুগত হওয়া উচিত। একজন স্ত্রীর তার শাশুড়ি ও শ্বশুরের প্রতি একান্ত অনুগত হওয়া উচিত, কেননা বিয়ের পর স্ত্রীর সম্পর্ক তার পিতামাতার চেয়ে বেশি নিজের শ্বশুর শাশুড়ির সাথে গড়ে ওঠে। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিকে প্রতিনিয়ত দৃষ্টিপটে রাখা উচিত। শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিকে প্রতিনিয়ত দৃষ্টিপটে রাখা উচিত। শিক্ষা দীক্ষার লাভ হল এর মাধ্যমে একজন স্ত্রী নিজেকে অত্যন্ত অনুগত সাব্যস্ত করতে পারে। নিতান্তই হতভাগ্য সেসব স্ত্রী যারা নিজেদের স্বামীকে তার পিতামাতা থেকে পৃথক করার চেষ্টায় লিপ্ত। শুনেন ভালো করে বাক্যটা, নিতান্তই হতভাগ্য সেসব স্ত্রী যারা নিজেদের স্বামীকে তার পিতামাতা থেকে পৃথক করার চেষ্টায় লিপ্ত। তারা উভয় জগতে কখনো সাফল্য লাভ করতে পারবে না। এটা লিখেছেন সিরাত হযরত নবাব মুবারকা বেগম সাহেবের পৃষ্ঠায়
বেগম এই বইয়ের পৃষ্ঠা নম্বর 343-এ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই বক্তব্য লেখা আছে। অতএব মিলেমিশে জীবন কাটানো এবং একে অপরের প্রতি ভালোবাসা রেখে জীবন কাটানো উদ্দেশ্য। হযরত আকদাস খলিফাতুল মসীহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ নম্রতাকে প্রাধান্য দেন, তরবিয়তের জন্য নম্রতা অবলম্বন করতে বলেন বারবার। একবার আমাকে একটা চিঠিতে বলেছিলেন, শিরক আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটা জানা আছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তার শরীক করা কখনো ক্ষমা করেন না, এছাড়া বাকি সব অপরাধ তিনি ক্ষমা করে দেন। কিন্তু যারা শিরক করার অপরাধে শাস্তি পাবে তাদেরকেও আল্লাহ তাআলা এক পর্যায়ে ক্ষমা পাবেন, ক্ষমা করে দিবেন। আর তার উল্লেখ হাদিস শরীফে আছে, আর সেটি কি, জান্নাতে এমন এক সময় আসবে যখন জান্নাতের দরজা জানালা খালি বাতাসে বাড়ি খাবে, বাতাসের প্রবাহে বাড়ি খাবে, যেরকম পরিত্যক্ত একটা বাড়ি সেই বাড়ির যে দরজা জানলা বাড়ি খায়, সেরকম একটা বর্ণনা হাদিস শরীফে দেওয়া আছে। তার মানে এমন এক সময় অবশ্যই আসবে হাদিস শরীফে স্পষ্ট জানা যায় এবং কোরআন শরীফে এটার স্পষ্ট ইঙ্গিত বিদ্যমান, যখন জাহান্নাম খালি হয়ে যাবে। জাহান্নাম খালি হবে কাদের কাছ থেকে, কোন জিনিস বেরোবে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে, ওই মুশরিকরা, যখন তাদের চিকিৎসা হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা নিজের সমকক্ষ দাঁড় করানোর অপরাধে অপরাধীদেরকে ক্ষমা করতে পারেন, আমরা কেন ক্ষমা করতে পারি না, আমরা কেন নম্রতা অবলম্বন করতে পারি না? এই জন্য বাড়ির ভিতরে নম্রতা, বিনয়, দোয়া, নামাজ, এটা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। স্বামী স্ত্রীর কথা অনেক হলো, সন্তান সন্ততিদের সাথে সম্পর্কের কথা হলো, এখন দোয়ার কথা যেটা দিয়ে আরম্ভ করেছিলাম সেটাতে ফেরত আসে। বাড়িতে যদি জান্নাত প্রতিষ্ঠা করতে হয় বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, বাড়িতে যদি জান্নাত প্রতিষ্ঠা করতে হয় তাহলে বাড়িতে কোরআন তেলাবাত বেশি করে করতে হবে। আজকে আপনারা জিক্রে ইলাহির বক্তৃতা শুনে ফেলেছেন এবং সেখানে জিক্রে ইলাহির মধ্যে প্রধান দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। বাড়িতে জিক্রে ইলাহি করলে কি হয় জানেন? আমি আপনাদেরকে কোরআনের ভাষায় জানাতে চাই। যে নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছিলেন আল্লাহর কাছ থেকে, সেই নূর আপনার বাড়িতে নাজিল হতে পারে। যদি বাড়িতে জিক্রে ইলাহি থাকে, নামাজ থাকে, কোরআনের চর্চা থাকে এবং আপনার পক্ষ থেকে প্রচেষ্টা এবং আন্তরিকতা থাকে। কোথায় লেখা আছে? সূরা নূরে লেখা আছে। সূরা নূরের কোথায় লেখা আছে? 36 নম্বর আয়াত পড়েন, তারপরের আয়াত 37 নম্বরটা পড়েন। সূরা নূরের নামকরণ হয়েছে একটি আয়াতের কারণে যেখানে আল্লাহ নূরের উপমা দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরস মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজা আজ যুজাজাতু কাআন্নাহা কওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যায়তুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যায়তুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ ওয়া ইয়াজরিবুল্লাহু আল আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে একটা স্বচ্ছ তেল, একটা জ্বালানি ছিল যেটা নিজে নিজে জ্বলে ওঠার জন্য প্রস্তুত ছিল, তার উপরে আবার আল্লাহর নূর নাজিল হয়েছে, নূরুন আলা নূর হয়ে গেছে। আমি এটাকে একটা অভিব্যক্তি দিতে চাই, নূরানি তো নূর হয়ে গেছেন তিনি। কিন্তু এই উপমা কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। ফি বুয়ুতি নাযালাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এই নূর সেই সমস্ত বাড়িতেও আল্লাহ তাআলা অবতীর্ণ করেন যাদের মর্যাদা উচ্চ করার সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, যে সমস্ত বাড়ির মান মর্যাদা বাড়ানোর সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু রিজালুল্লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ইখাফুনা ইয়ামান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলিহি
ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের এই নূর উপমা দেওয়ার পর বলছেন, এই নূর তার কাছ থেকে সারা পৃথিবীতে প্রত্যেক বাড়িতে ছড়াতে পারে। যদি কয়েকটা কথা মনে রাখো, কয়েকটা কথা যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের বাড়িতে সেই নূর নাজিল হতে পারে। কি কাজ? এমন পুরুষ থাকতে হবে, এমন মরদ থাকতে হবে সেই সমস্ত বাড়িতে, যাদের ব্যবসা বাণিজ্য, জাগতিক কোনো কর্মব্যস্ততা তাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ প্রতিষ্ঠা থেকে বঞ্চিত করে না, বিমুখ করে না, এবং চাঁদা প্রদান, যাকাত আদায়ের ব্যাপারে কখনো তাদেরকে ভুলিয়ে দেয় না। জাগতিক কোনো কর্মব্যস্ততা তাদেরকে নামাজ প্রতিষ্ঠা, আল্লাহর জিকির প্রতিষ্ঠা এবং যাকাত আদায়ের ব্যাপারে, আল্লাহর পথে আর্থিক কুরবানি করার ব্যাপারে কখনো ভুলায় না। তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা সেই বিচার দিনকে ভয় করেন যেদিন সবার চেহারা পাল্টে দেওয়া হবে, এত সাংঘাতিক সেটার চাপ। লাইয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এর ফল হবে আল্লাহ তাআলা তাদের সর্বোত্তম আচরণ এবং আমল অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করবেন। ওয়াইয়াজিদাহুম মিন ফাজলিহি, এবং নিজ অনুগ্রহে আরো বাড়তি দিবেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব, এবং আল্লাহ তাআলা যার জন্য চান হিসাবের বাইরে দান করে থাকেন, হিসাবে কুলাবে না তার দান, ইহকালেও পরকালেও। লাভের ব্যবসা না ক্ষতির ব্যবসা, শুধু বাড়িটাকে জান্নাত বানান, তারপরে দেখেন আল্লাহ তাআলা রিজিক কিভাবে আসে, ইহকালে আসে, পরকালে আসে। ওই বাড়ির প্রত্যেকটা দেয়ালে ফেরেশতার পাহারা থাকে, প্রত্যেকটা গেটে পাহারা থাকে, প্রত্যেকটা শীতানে ফেরেশতার পাহারা থাকে। বাধ্যত তারা জাগতিক জীবন যাপন করছেন, বাধ্যত স্বামী স্ত্রী একান্ত প্রেমালাপ করছেন, কিন্তু ফেরেশতারা খুশি হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কারো বিছানায় আমার প্রতি বহি হয় না, হযরত আয়েশার বিছানায় আমার প্রতি বহি হয়। সবচেয়ে বেশি তাওহীদ মানতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যখন ইফকের ঘটনা ঘটে তখন হযরত আয়েশা সিদ্দিকা অসুস্থ হয়ে পড়েন, তার আগে অসুস্থ ছিলেন, এই কথা জানার পর অসুস্থ হয়ে পড়েন। আর আল্লাহ তাআলা যখন তার প্রতি অনুগ্রহ করে সূরা নূরে তার দায়মুক্তির ঘোষণা দেন, উম্মে রুম্মান হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আয়েশা, তোমার দায়মুক্তি হয়েছে, রাসূলুল্লাহকে ধন্যবাদ জানাও। তিনি বলেছিলেন, রাসূলুল্লাহকে কেন ধন্যবাদ জানাবো, আমি আমার আল্লাহকে ধন্যবাদ জানাবো যিনি আমাকে মুক্ত করেছেন, দায়মুক্ত করেছেন। কতটুক তাওহীদ, কতটুক একত্ববাদে বিশ্বাসী ছিলেন হযরত আয়েশা, এই কারণে তার বিছানায় ওহী হতো, স্বামী স্ত্রী মিলনও আল্লাহর জন্য হতো। ভীষণ সুখী দম্পতি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক স্ত্রী তাকে স্মরণ করতেন আর বলতেন, এমন মানুষ হয় না, এত সুখের জীবন হয় না, আমরা যে কিসের তালে পড়ে গেছি আমরা জানি না। খলিফাতুল মাসিহ আল খামেসের কথাগুলো আপনাদের সামনে রাখলাম, তার অভিব্যক্তিগুলো রাখলাম, আর আপনাদের কাছে অনুরোধ জানাই, আহমদিয়া জামাতের সদস্য হিসাবে আদর্শ একটি সমাজ গড়ে দেখান। আমরা আর কিছু পারি না পারি, যদি হজুরের কাছে শুধু এতটুক নিশ্চিত করতে পারি, নিশ্চয়তা দিতে পারি, হজুর আমাদের মধ্যে যে সমস্ত ঝগড়া বিবাদ বাক বিতণ্ডা হয়েছিল আমরা একে অপরকে ক্ষমা করছি, আর এখন থেকে বাড়িতে নিজেদের স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক করব, বাধা করছি, এবং সন্তান সন্ততিদেরকে ঠিক মতো মানুষ করার চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী, হজুরের দোয়া পেয়ে যাবেন আপনারা। আর তবলিগ করার জন্য লেকচার দিতে হবে না, আপনাদের ওই জান্নাতি সুবাতাস গলিতে নামবে আর লোকেরা বলবে, এই বাড়িটা একটু ব্যতিক্রমী বাড়ি, ব্যাপার কি দেখি তো, আহমদি হয়ে যাবে। যে আহমদি আহমদিয়ত নিয়ে বিচরণ করে তার সাথে সাথে ফেরেশতাও যায়, হাজার মানুষের মধ্যে মানুষ চিনে যে এই লোকটা ভিন্ন জিনিস। মহিলাদেরকে চিনে, বাজারের দোকানদাররা চিনে তাকে, এই মহিলা ভিন্ন মহিলা, এর পর্দা ভিন্ন ধরনের, এর আচরণ ভিন্ন ধরনের। যেহেতু তাকওয়ার অভাব, যে তাকওয়া অবলম্বন করবে সে আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে, যেহেতু তাকওয়ার অভাব, যে তাকওয়া অবলম্বন করবে সে সমাজে আদর্শ স্থানীয় হয়ে যাবে। অতএব বাড়ির ভিতরে জান্নাত প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি যা বলি তা যেন নিজে পালন করতে পারি, আর আমার কোনো আচরণ যেন লোক দেখানোর জন্য না হয়। ভীষণ ভালোবাসি বাংলাদেশকে, বাংলাদেশের আহমদিয়া জামাতকে, এছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই।
সেক্রেটারিরা জানেন, ন্যাশনাল আমেলার সেক্রেটারিরা জানেন, কোনো আইন জানি না, কোনো নিয়মকানুন বুঝি না, শুধু এটা জানি যে আহমদি মানে ভাই, আহমদি মানে ভাই, আহমদি মানে সালাম করো, দোয়ার আবেদন করো, মুসাফা করো। ছোটবেলা থেকে আমাদেরকে এটাই শেখানো হয়েছে, আর এটাই আমার পথের পাথেয়, আমি এটা নিয়েই কবরে যেতে চাই। কিন্তু আহমদীদের কাছে আমার দাবি, আপনারা সেই আহমদিয়া দেখান যা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে বুঝিয়েছিলেন, দেখিয়েছিলেন। কাদিয়ানের গণ্ডগ্রামে যে ইসলাম নাজিল হয়েছিল, কাদিয়ানের গণ্ডগ্রামে যে ইসলাম পুনর্জীবন লাভ করেছিল, সেই ইসলাম প্রবর্তন করেন নিজের বাড়িতে। তারপরে দেখেন বাংলাদেশ আহমদি হয় কি হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা সৌভাগ্য দান করুন। আল্লাহু আমিন।